তারা ইন্ডিয়া জোটের শরিক কিন্তু লোকসভা নির্বাচনে কোন রাজ্যে আলাদা লড়েছে কোন রাজ্যে আবার হাতে হাত মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে লোকসভা ভোটের ফল পর্যালোচনা করতে গিয়ে এবার আপের বিরুদ্ধে সরব হল কংগ্রেস দিল্লিতে আপ ও কংগ্রেস আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু দিল্লির সাতটি আসনের একটিও পায়নি এই দুই দল সাতটি আসনে জিতেছে বিজেপি দিল্লিতে সব আসনে হারের জন্য এবার অরবিন্দ কেজরোয়ালের আপের দিকে আঙ্গুল তুলল কংগ্রেস আপের আবগারি দুর্নীতি মামলা জেরে কংগ্রেস দিল্লিতে হেরেছে বলে তোপ দাগলেন কংগ্রেস নেতা অভিষেক দত্ত আবগারি দুর্নীতি মামলায় দিল্লির একাধিক মন্ত্রী জেলে স্বয়ং আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হয় তাকে আবগারি দুর্নীতি মামলা নিয়ে কংগ্রেস নেতা অভিষেক দত্ত বলেন আবগারি দুর্নীতি নিয়ে আমরা প্রথম সরব হয়েছিলাম সেই সময় বলেছিলাম সরকারের এই নিয়ে যথাযথ তদন্ত করা দরকার তখন ইডি ও সিবিআই কোন পদক্ষেপ করেনি লোকসভা ভোটের এক মাস আগে গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে পরে তিনি বলেন আমার মনে হয় লোকসভা নির্বাচনে আপের সঙ্গে আসন সমঝোতা না করে লড়লে আমাদের আসন বাড়ত আবগারি দুর্নীতির ফলে ভুগতে হয়েছে কংগ্রেসকে এই প্রথম নয় এর আগে দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব আপের বিরুদ্ধে সরব হয়েছিলেন বৃষ্টিতে দিল্লিতে জল জমা নিয়ে আপ সরকারকে নিশানা করেছিলেন তিনি এবার দিল্লিতে খারাপ ফল নিয়ে কংগ্রেসের আক্রমণের জবাব দিতে দেরি করল না আপও কংগ্রেসকে আক্রমণ করে দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন দেশের সংবিধান রক্ষায় লড়ছে বিরোধী দলগুলি সেখানে বিরোধীদের নিজেদের মধ্যে বিভাজন ভালো নয় লোকসভা ভোটের আগে একাধিক বিরোধী দল মিলে ইন্ডিয়া জোট তৈরি করে বিজেপি বিরোধিতায় একজোট হয় কংগ্রেস তৃণমূল আপ সমাজবাদী পার্টি সিপিএম সহ একাধিক দল কিন্তু বিভিন্ন রাজ্যে আসন বন্টন নিয়ে ইন্ডিয়া জোটের শরীরদের মধ্যে মত পার্থক্য দেখা দেয় ফলে বাংলায় যেমন বাম কংগ্রেস ও তৃণমূলের মধ্যে আসন সমঝোতা হয়নি তেমনি পাঞ্জাবে পৃথকভাবে লড়েছে কংগ্রেস ও অরবিন্দ কেজরিওয়ালের আপ আবার দিল্লিতে আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করে এই দুই দল দিল্লির সাতটি আসনের মধ্যে আপ লড়েছিল চারটি আসনে আর কংগ্রেস প্রার্থী দিয়েছিল তিনটি আসনে দু হাজার চোদ্দ ও দু হাজার উনিশ সালে এই সাতটি আসনে জিতেছিল বিজেপি এবার আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করায় গেরুয়া শিবিরকে টক্কর দেওয়ার ব্যাপারে আশাবাদী ছিল কংগ্রেস ও আপ কিন্তু বাস্তবে তা হয়নি আর তারপরে যেভাবে কংগ্রেস নেতারা আপের বিরুদ্ধে সরব হয়েছেন তার প্রভাব জোটে পড়বে কিনা সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট আর ই নিউজ